তোমার আমার খুব ভালো লাগে আমি তোমাকে অনেক মায়া করি জানো বীর আচ্ছা তোমার মতন একটা ছেলে কিভাবে তুমি মানসিক রোগী হয়ে গেলে বলো তো আমার খুব কষ্ট হয় আরে এই বয়সে তো তোমার এই প্রেম ফিরিত করার কথা ভালোবাসা বাসি করার কথা তোমার এই বয়সে না আমি আর আমার মাক্কু কত প্রেম ফিরিত করছি কত ভালোবাসা বাসি করছি আর তুমি আমি ভালোবাসি একজনকে অবুক তাকে বিয়ে করব কি বলতেছো যে বীর তুমি বুঝি একজনকে ভালোবাসো এটা তো খুব খুশির খবর তাকে বিয়ে করবে না কাকে বিয়ে করবে যে বলো না আমারে বললে কোনো অসুবিধা নাই লজ্জা লাগে তুরু আমার সামনে লজ্জা কিসের বলো তো বলো বলো খানে খানে বলো অসুবিধা নেই তোমাকে তবা তবা এটা 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 কি কথা বললে যে এই সমস্ত কথা না মুখে আনতে হয় না এগুলি খুব লজ্জার কথা আর আমার মাক্কু আমার স্বামী যদি শুনে আমাকে তো একেবারে বাকিটা কি বুঝবে না একবার নগদে তালাক দিয়ে দেবে তখন আমি এই বয়সে কোথায় স্বামী পাবো বলো আমি আছি না সি 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 পাগলটারা তো ফ্ল্যাটে ডাকে আইনে নিজের বিপদ নিজে ডাকে আনলাম হ্যাঁ মন চাইতেছে একেবারে ফাটা ফুতার মাঝখানে রাখি সেসাদি মারি ফেলাই কি বলতেছ বিয়ার পরে তুমি আর আমি হানিমুন কই করবো সেটা টেনশন করো না আমরা মই বিয়া দুজনে একদম আস্তে আস্তে উপরে উঠতে উঠতে আসমানে খাবলা দেব চা যাবো হ্যাঁ মনে করে বড় আকারে একটা অনুষ্ঠান করবো অনুষ্ঠানে কি কাহলে খুশি হবো তুমি অনুষ্ঠানে আস্তে আস্তে একদম খুব দেখ খাইটা যাবো করে খাম ঠিক আছে সব মেয়ে মানে হাতি খাইবো আর মাথা পাইবো ঠিক আছে খুশি হয়েছে অবুক বীর যদি কথা আবার মাক্কুর সামনে বলে মাক্কু তা আমার নগদে এক্ষণ তালাক দিয়ে দেবে আমার স্বামী ওই যে মাক্কু তার খানে যদি এইসব কথা পাই আমার একবার ফুয়া দিয়ে ফাড়া দিয়ে একবার চ্যাপ্টা করে ফেলবে আমার আমি যদি চ্যাপ্টা হয়ে যাই আমার গলা দিয়ে তারা আওয়াজ বেরোবে না কথা বলতে পারবো না তুমি এসব কথা বলো না তুমি একটু চেঞ্জ করে কথা বলো চেঞ্জ করে কথা বলো হ্যাঁ অন্য কথা বলো আমি তোমারে ভালোবাসি আই লাভিং ইউ আমাদের বিয়ার দাওয়াতে আত্মি যাব কইরা না কুবায় কুবায় যাব কইরা সে আত্মি একদম বড় বড় নে নলা দিয়া মাইচারে এমনে 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 কার বিয়ের মধ্যে কে রাত্রি যাবে গিয়ে খাওয়াইবে কি বলতে আছে এগুলা হাতি হ্যাঁ হাতি বুঝলাম তো হাতি বড় হাতি হ্যাঁ সুর আছে অনেক গোস্ত এমনি এমনি হাতে ওই 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 হাতি হাতি জবাই করবে ওই যে বীর বীর বিয়ে করবে তো ওই যে অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন বিয়ে করবে অমিতাভ বচ্চন বিয়ে করবে মানে কি বলতে আসো মাথা ঠিক আছে অমিতাভ বচ্চনের বিয়ে করতে যাবে কেন অমিতাভ বচ্চনের মেয়েকে ওই যে ক্যাটরিনা কাইফ ক্যাটরিনা কাইফকে বিয়ে করবে এখন এ ফিল্ম স্টার না ফিল্ম স্টারের বিয়ে করলে তো অনেক মানুষের দাওয়াত দিতে হবে সব বড় বড় মানুষ আসবে তো গরু খাসিতে তো কাজ হবে না এই জন্য ও বিয়েতে ক্যাটরিনা কাইফকে বিয়ে করবে আর হাতি হাতি জবাই দিয়ে হাতির গোস্ত খাওয়াবে সবাই তাই তাই না তুমি না ক্যাটরিনা কাইফকে ভালোবাসো তাই না বীর হ্যাঁ হা 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 কিন্তু এইটা মিথ্যা কথা